এ এম অ্যাকোয়ার পক্ষ থেকে আমি অভিষেক সকল মৎস্য চাষিদের জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো আছেন মাছ চাষ চলাকালীন অবস্থায় আমরা যখন পার্শিয়াল হারভেস্টিং করি অর্থাৎ কিছু সময় পর আমরা যখন কিছু পরিমাণ মাছ বিক্রি করি তখন সেই বিক্রি করার সময় আমরা কিছু ভুল করে থাকি তো আজকের এই ভিডিওতে সেই ভুলটা আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব এবং স্পেশালি আজকের এই ভিডিওটা একদম নতুন মাছ চাষিদের জন্য যারা একদম নতুনভাবে মাছ চাষের সাথে যুক্ত হয়েছেন আমরা যখন মাছ চাষে নামি বা মাছ চাষ চলাকালীন অবস্থায় আমাদের প্রত্যেকের এক্সপেকটেশন থাকে যেন সব মাছের বৃদ্ধি আমরা সমানভাবে পাই কিন্তু বাস্তবে এটা কিন্তু কখনোই সম্ভব হয় না তার কারণ হচ্ছে আমরা যত ভালো হ্যাচারি থেকেই মাছ কালেকশান করি না কেন মাছের যে বৃদ্ধির রেট কিন্তু সমান হয় না এই মাছের বৃদ্ধির রেটটাকে আমরা যদি তিন ভাগে ভাগ করি তো সেক্ষেত্রে এ ক্যাটাগরির কিছু মাছ থাকে কিছু বি ক্যাটাগরির মাছ থাকে কিছু সি ক্যাটাগরির মাছ থাকে এই এ ক্যাটাগরির মাছের বৃদ্ধি আমরা খুবই ভালো পাই যেটা আমরা এক্সপেক্ট করি তার থেকেও আমরা বেশি গ্রোথ পাই কিছু বি ক্যাটাগরির মাছ পাই সেই মাছটা কি হয় যে আমরা যেরকম এক্সপেকটেশন আমাদের থাকে সেই এক্সপেকটেশনের মোটামুটি আশেপাশেই কিন্তু সেই বৃদ্ধিটা পাই আর কিছু মাছ পাই সেটা হচ্ছে সি ক্যাটাগরির মাছ সেই সি ক্যাটাগরির মাছকে আপনি যতই পরিচর্যা করুন না কেন সেই মাছের বৃদ্ধি কিন্তু আমরা সেই অর্থে তেমন পাই না তো মাছ চাষ চলাকালীন অবস্থায় আমরা যখন পার্শিয়াল হারভেস্টিং করতে চাই অর্থাৎ যখন আমরা জাল টানি মাছ বিক্রির জন্য তো তখন আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাই যে সব মাছের বৃদ্ধি কিন্তু আমরা সমান হারে পাচ্ছি না কিছু মাছ দেখবেন যে খুবই ভালো বেড়েছে কিছু মাছ দেখবেন যে না এভারেজ মোটামুটি আমাদের যা এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী মোটামুটি বেড়েছে তার থেকে কিছুটা কম হলো মোটামুটি হয়েছে আর কিছু মাছের দেখবেন যেরকম আপনি ছেড়েছিলেন তার থেকে কিছুটাই মানে খুবই অল্প বেড়েছে তো এক্ষেত্রে আমরা কি করি যে ওই হারভেস্টিংয়ের সময় যে মাছগুলো আমাদের বেশি বেড়েছে আমরা কি করি সেই মাছগুলোকে আমরা বাজারে কিন্তু সেল করে দিই তো এখানেই আমরা একটা সবচেয়ে বড় মিস্টেকটা করে ফেলি তো আমাদের কনসেপ্টটা ঠিকই থাকে যে আমরা যদি পার্শিয়াল হারভেস্টিং বা আংশিক আহরণ করে আমরা যদি কিছু মাছ সেল করে দিই তো সেক্ষেত্রে বাকি মাছগুলো কিন্তু পুকুরে এনাফ স্পেস পাবে এবং সেক্ষেত্রে মাছ বাড়বে কিন্তু আমরা কি করি যে এই যে মাছগুলো বেশি বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এ ক্যাটাগরির মাছগুলোকে কিন্তু আমরা সেল করে দিই একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ধরুন আপনার মাসের একটা কালচারের আপনি টার্গেট নিয়েছেন তো তার তিন মাস পর আপনি পার্শিয়াল হারভেস্টিং করার জন্য বা কিছু সেল করে দেওয়ার জন্য আপনি জাল টানলেন তো সেক্ষেত্রে আপনি যখন তিন ক্যাটাগরির মাছ পেলেন অর্থাৎ এ বি সি অর্থাৎ কিছু মাছের দেখবেন খুবই বৃদ্ধি পেয়ে মানে হয়েছে কিছু মাছের দেখবেন যে না এভারেজ বৃদ্ধি হয়েছে এবং কিছু মাছ যখন দেখতে পারবেন যে একদমই বৃদ্ধি হয়নি তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ওই সি ক্যাটাগরির মাছ অর্থাৎ যে মাছের একদমই বৃদ্ধি সেই অর্থে হয়নি সেই মাছগুলোকে কিন্তু আমাদের সেল করে দিতে হবে কিন্তু আমরা কিন্তু কি করি যে যে মাছের বৃদ্ধি আমরা বেশি পাই আমরা সেই মাছটাকে সেল করি এই ভুলটা কিন্তু আপনারা করবেন না তো এক্ষেত্রে আপনারা কি করবেন এই যে তিন মাস পর আমি সেল করার কথা বললাম তো এই তিন মাস পর দেখবেন যে মাছগুলোর বৃদ্ধি আপনি একদমই পাচ্ছেন না সেই মাছগুলোকে আপনারা সেল করে নেবেন আর যে মাছগুলো বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে এবং যেগুলোর এভারেজ বৃদ্ধি হচ্ছে সেই মাছগুলোকে পুকুরে রেখে দেবেন তো এক্ষেত্রে কি হবে যে এ ক্যাটাগরির মাছগুলো তো ওর যথারীতি যে বৃদ্ধির রেটটা আছে সেই অনুযায়ী বৃদ্ধি পাবে আর এক্ষেত্রে যেটা সবচেয়ে ভালো হবে যে এভারেজ যে মাছের বৃদ্ধিটা হচ্ছে যেটা আমি বললাম সেই মাছগুলো কি হচ্ছে এনার স্পেস পাবে এবং এক্ষেত্রে এ এবং বি ক্যাটাগরির মাছগুলো কিন্তু বৃদ্ধি খুবই ভালো পাবে তো এক্ষেত্রে আমরা অনেক মাছ শিখে দেখেছি যে যে পুকুরে আমরা যখন জাল টানবো যে মাছগুলো বড় হচ্ছে সেই মাছগুলোকে আমরা সেল করে দিই আর ছোট মাছগুলোকে রেখে দিই তো এটা কিন্তু একদম ভুল কনসেপ্ট এই জিনিসে একদম যাবেন না আপনারা যে ছোট মাছগুলো রয়েছে যেগুলোর একদমই বৃদ্ধি হচ্ছে না সেগুলোকে আপনারা সেল করবেন আর এভারেজ এবং যে মাছগুলোর বৃদ্ধি বেশি হচ্ছে সেই মাছগুলোকে রেখে দেবেন এক্ষেত্রে কি হবে যে এই যে ছ মাসের যে কালচারটা আমি বললাম এক্ষেত্রে তিন মাসের মধ্যে আপনার যখন ওই ছোট মাছগুলোকে যখন সেল করে দেবেন বাকি তিন মাসের মধ্যে কিন্তু এই এ এবং বি ক্যাটাগরির মাছগুলো কিন্তু গ্রোথ কিন্তু খুবই ভালো পাবেন তো এইভাবে আপনারা যখন পার্শিয়াল হারভেস্টিং করবেন তখন এই বিষয়টা মাথায় রেখে আপনারা কাজ করার চেষ্টা করবেন তো এক্ষেত্রে কিন্তু আপনারাই আখেরে লাভ করতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং মাছ চাষ সংক্রান্ত আরও বিভিন্ন ধরনের টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল এ এম অ্যাকোয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার